ইলিশে প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষার 22 দিনে নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে এবং জাটকা সংরক্ষণে পহেলা নভেম্বর থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত সাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার এই 8 মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড। এ লক্ষ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত মংলা ও সুন্দরবনে পশুর নদীতে জাটকা রক্ষায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?